নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী শুরু করছি সংবাদ প্রথমে যে খবরের দিকে নজর রাখবো ভোটের শেষ দফা অর্থাৎ ভোট সপ্তমীর শেষ লগ্ন উড়িষ্যে প্রচারে রাহুল গান্ধী এবং কলকাতায় পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ কিলোমিটার পথ হেঁটে প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাই ভোল্টেজ এই প্রচার চলছে সব জায়গায় শেষ দফা ভোট তাই শেষ দফা ভোটের প্রচারে যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল তারা মাঠে নেমে পড়েছে বিজেপি কংগ্রেস এবং তৃণমূল একদিকে যেরকম মোদী রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে একের পর এক প্রচার সেরে ফেলছেন তাদের এলাকাতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা রয়েছে একের পর এক পদযাত্রা করতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে মোদীর জনসভা আমরা দেখেছি একাধিক জায়গায় এবার রাহুল গান্ধীও কিন্তু পিছিয়ে নেই তিনিও প্রচারে নেমে পড়েছেন পাঞ্জাবে যেরকম প্রচারে রয়েছে নরেন্দ্র মোদী বলাসরে প্রচারে রাহুল গান্ধী পদযাত্রা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার পদযাত্রা রয়েছে শেষ দফা ভোট সপ্তম দফা একেবারে আমরা শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছি আজ প্রচারের শেষ দিন তাই কোনো রকম যাতে খামতি না থাকে মানুষের কাছে যেন এই শেষ দফার ভোটের আগে প্রত্যেক রাজনৈতিক দল তারা পৌঁছতে পারে তাদের প্রচার যাতে নিয়ে যেতে পারে সেদিকেই বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে জনসংযোগের পাশাপাশি সব রকমের প্রচারে এবার মন দিয়েছে রাজনৈতিক দলগুলি আমরা দেখলাম যে সাত দফা যে নির্বাচনের আগে ছ দফা নির্বাচন পর্যন্ত যেভাবে প্রচার চালিয়েছে রাজনৈতিক দলগুলি এবার কিন্তু সপ্তম দফা একেবারে শেষ দফা এসে দাঁড়িয়েছে দেশ ভোটের তাই কোনো রকম ত্রুটি যাতে না থাকে সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে রাহুল গান্ধী তিনি একাধিক জনসভা করেছেন বিভিন্ন এলাকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদযাত্রা রয়েছে এর আগেও গত দুদিন ধরে পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী এই রাজ্যের মতো অন্যান্য রাজ্যেও কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রীর জনসভা শেষ দিনে প্রচারে মেগা রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ কিলোমিটার রোড শো করবেন তিনি সুকান্ত সেতু থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত রোড শো বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো মেগা রোড শো বলা যেতে পারে যে সপ্তম দফা শেষ দফাতে কিছুটা হলো কিন্তু আজকের দিনটা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আজকেই শেষভাবে মানুষের কাছে পৌঁছতে চাইবে প্রত্যেক রাজনৈতিক দল সেই মতো নেমে পড়েছে তৃণমূলও দেখো প্রচণ্ড দাবদায়ের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় চোদ্দ কিলোমিটারের রোড শো এবং সুকান্ত সেতু থেকে রোড শোটি শুরু হবে তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এবং দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রোড শো এত বড়ো রোড শো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের যে লোকসভা নির্বাচন তাতে তিনি করেননি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আজকে বিকেল পাঁচটার সময় প্রচারের শেষ দিন তার আগেই তৃণমূল নেত্রী একেবারে সার্বিকভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন এবং শেষ মুহুর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রোড শো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তৃণমূল নেত্রী প্রায় পঁয়ত্রিশটি কর্মসূচি করেছেন তার মধ্যে একাধিক রোড করেছেন জনসভা করেছেন তবে সবচেয়ে বড় রোড শো কিন্তু আজকে তৃণমূল নেত্রী করছেন এবং এই মিছিলটি শুরু হবে সুকান্ত সেতু থেকে বালিগঞ্জ ফাড়ি বালিগঞ্জ ফাড়ি থেকে ডোভার টেরেস হয়ে একেবারে যাবে যোগুবাজু যোগুবাবুর বাজার যোগুবাবু বাজার থেকে যাবে কালীঘাট কালীঘাট থেকে একেবারে সেই মিছিলটি শেষ হবে চেতলার কাছে অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোদ্দ কিলোমিটারের রোড শো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে দুজন প্রার্থী রয়ে তৃণমূল নেত্রী প্রচার করবে অর্থাৎ শেষ মুহূর্তে একেবারে তৃণমূল নেত্রী সমস্ত শক্তি দিয়ে কিন্তু তাদের এই দুইটি লোকসভা কেন্দ্র কতবারই তারা জয়লাভ কি কি কর্মসূচি থাকছে কারণ এবার কিন্তু শেষ দফা আজকেই শেষ প্রচার তাই বিশেষভাবে কিন্তু মানুষের কাছে পৌঁছতে চায় দল তৃণমূলও কিন্তু সেইভাবে জনসংযোগও বাড়াতে চাইছে এরপরে তাহলে কি কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রী মমতা দেখো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিকেল পাঁচটায় প্রচার শেষ করবেন এবং কালীঘাট থেকে তিনি কিন্তু নির্বাচন পরিচালনা করবেন কারণ যে নটি লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে সপ্তম দফা বা শেষ দফায় সেটাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি এবং তিনি যেহেতু নির্বাচনে দক্ষিণ কলকাতার ভোটার সেখানে তিনি ভোট দেবেন এবং শেষ মুহুর্তের কর্মসূচি একেবারে তুঙ্গে কিছুক্ষণের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন কারণ যে নির্দিষ্ট সময় ছিল সেই সময় কিন্তু বেশ কিছুটা গড়িয়েছে বহু কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন একেবারে রং বেরঙের বিভিন্ন রঙ বেরঙের বেশ কয়েকটি গাড়িকে সাজানো হয়েছে একদম ঢোল কাঁসার সহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু বহু কর্মী সমর্থক এসেছেন এবং সাউতালি নিত্রের পাশাপাশি তৃণমূল নেতৃত্বের মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 কিলোমিটার রাস্তায় বিভিন্ন জায়গায় স্বাগত জানানো হবে এবং সেই মতোই কিন্তু প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে বহু কর্মী সমর্থক তারা কিন্তু আজকের শেষ পর্যায়ে তৃণমূল যদি আরো একটা বিষয় জানতে চাইব যে এই দীর্ঘ 14 কিলোমিটার হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কি থাকছে যানজট কিভাবে নিয়ন্ত্রণ করা হবে কি জানতে পাঁচ বিষয় দেখো এটাই কিন্তু দক্ষিণ দক্ষিণ কলকাতার পুলিশের কাছে অত্যন্ত একটা বড় ইস্যু কারণ যেভাবে ইতিমধ্যেই কিন্তু যাদবপুরের বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের বেশ কিছুটা দুর্গতি হচ্ছে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শোকে একেবারে যে সার্বিকভাবে সফল হয় তার জন্য পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দেখো আমার সামনেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী তারা উপস্থিত হয়েছেন রোড শোকে তাদের যে পুলিশি ব্যবস্থা করা হবে তা নিয়ে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি তারা খতিয়ে দেখছেন একেবারেই ধন্যবাদ দেবজ্যোতি তুমি নজর রাখো পরবর্তীতে আবারও যোগাযোগ করবো আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস শেষ দফা ভোটের প্রচারের আজকে শেষ দিন এবং কতটা প্রচার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এবার কিন্তু দেখেছি এবং প্রচারের মাধ্যমে যেভাবে জনসংযোগ করা হয়েছে মানুষের কাছে পৌঁছেছে রাজনৈতিক দলগুলি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাই আজকের দিনটা কিন্তু বিশেষভাবে এই প্রচারের মাধ্যমে কিভাবে তারা যেতে পারে সেদিকেও কিন্তু নজর দিচ্ছে যেরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় তারা একেবারে ময়দানে নেমে পড়েছেন দেখো ইন্দ্রাণী তুমি খুব সুন্দরভাবে বললে বলা যেতে পারে আধুনিক কালে গণতন্ত্রের বৃহত্তম যে উৎসব বলে চিহ্নিত করা হয় ভারতের নির্বাচন তা ভারতের স্বাধীনতা স্বাধীন ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে চলছে এবারে লোকসভা নির্বাচনের ঢাক বেজেছিল ১৬ মার্চ যখন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছিল এই দফায় দফায় নির্বাচন শেষ দফা হতে চলেছে পয়লা জুন অর্থাৎ আজ থেকে দুদিন বাদে সেই হিসেবে আজকে বিকেল বেলা প্রচার শেষ এই এই দফায় যে সপ্তম দফায় ভোট হতে চলেছে একবার বলে দেব সাতান্নটি আসনে ভোট হতে চলেছে তার মধ্যে বিহারে আটটি হিমাচল প্রদেশে চারটি ঝাড়খণ্ডে তিনটি উড়িষ্যায় ছটি পাঞ্জাবে তেরোটি উত্তরপ্রদেশে তেরোটি উত্তরাখণ্ডে তেরোটি এবং আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গে নটি আসনে নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর এবং দুই কলকাতা কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে নির্বাচন হতে চলেছে এবারে লোকসভা নির্বাচনের সাথে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা ভোটও কিন্তু হতে চলেছে আজকে শেষ দিন প্রচারের রথী মহারথীরা প্রত্যেকেই ময়দানে আমরা একটু আগেই দেখছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি দীর্ঘ এক পদযাত্রায় সামিল হচ্ছেন এবং এই চোদ্দো পনেরো কিলোমিটার পদযাত্রা করা সত্যি এরকম গরমের মধ্যে যে যথেষ্ট শারীরিকভাবে ক্লান্তিকর সেটা আমরা সকলেই বুঝতে পারি আমাদের কাছে খবর এসে পৌঁছচ্ছে পাঞ্জাবে শেষ দফার মমতা বন্দ্যোপাধ্যায় পথ হাঁটবেন সেক্ষেত্রে যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং রাহুল গান্ধী নরেন্দ্র যেরকম একটা সুর বেঁধে দিয়েছিলেন প্রথম রাহুল গান্ধীও কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে এই প্রচারে নেমেছেন ভোটের এবং প্রথম থেকে সেভাবেই তারা প্রচার চালিয়েছে আমরা এইমাত্র খবর পাচ্ছি আমরা এখন খবর পাচ্ছি পাঞ্জাবে প্রচারে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর যে অদ্ভুত কর্মসূচি ঘোষিত হয়েছে যে এখান থেকে তিনি সোজা চলে যাবেন বিবেকানন্দ শিলা এবং সেখানে তিনি নাকি মৌনব্রত পালন করে ধ্যান করবেন ইতিমধ্যে প্রধান বিরোধী নেতা যাকে বলা হয় আজকের ভারতে রাহুল গান্ধী তিনি ওড়িশায় বালাসোরে প্রচার করছেন এবং ওড়িশার অন্যান্য জায়গাতেও তিনি প্রচার করবেন এছাড়াও অন্য প্রধান নেতারা তারা প্রত্যেকেই কিন্তু প্রচারের ময়দানে আছেন প্রচার এবং সাংগঠনিক ময়দানে আছেন অরবিন্দ কেজরিওয়াল উত্তরপ্রদেশের প্রধান নেতারা অখিলেশ যাদব যোগী আদিত্যনাথ প্রমুখ নেতারা সকলেই প্রচারে আছেন এবং এই প্রচার আজকে বিকেলে শেষ হওয়ার পরে অপেক্ষা থাকবে আর আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টা পরে এক তারিখে ভোট শেষ হয়ে যাবে চার তারিখে ফলাফল এক তারিখ সন্ধ্যেবেলায় অবশ্য এক্সিট পোলের থেকে কিছুটা ইঙ্গিত পাওয়ার চেষ্টা করবে বিশেষজ্ঞ মহল যে কোন দিকে যেতে চলেছে এই মহাযুদ্ধের ফলাফল কিন্তু এই মুহূর্তের খবর মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘতম পদযাত্রায় পাঞ্জাবে প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী প্রচার ছাড়ছেন উড়িষ্যায় বালাসোরে হ্যাঁ ইন্দ্রানী একেবারে ধন্যবাদ আশিস দা আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় অর্থাৎ আজকে বিভিন্ন জায়গায় প্রচারে নেমে পড়েছেন হেভি ওয়েট নেতৃত্ব একদিকে যেরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে রাহুল গান্ধী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা অবশ্যই এই প্রচারের দিকে আমাদের নজর থাকবে